আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বড় সাইজের সুপারিগুলা এখানে, এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জের আর যে বাজার রয়েছে সেই বাজারের এই সুপারিগুলা, এটি হচ্ছে একদম সম্পূর্ণ বড় সাইজের সুপারি। এগুলা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন একবার প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলে, বড় কোয়ালিটির সেই কোয়ালিটির সুপারিগুলা, এগুলো বর্তমান বাজার রেট রয়েছে দুই টাকা ফিজের মধ্যে আপনারা এই সুপারিগুলা নিতে পারবেন। আপনারা যদি সরাসরি আসতে চান সেক্ষেত্রে আসতে পারেন হায়দরগঞ্জ বাজার, আপনারা হায়দরগঞ্জ বাজার থেকেই কমিশনের মাধ্যমে এই সুপারিগুলো নিতে পারবেন এবং সরাসরি বাগান থেকেও এই সুপারিগুলো নিতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনার যে বস্তা রয়েছে, বস্তা হচ্ছে 3,500-এর বস্তা হয় এবং 4,000-এর বস্তা হয়। আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমে এই সুপারিগুলো নিতে পারবেন। তো এরপর পরে রয়েছে যে আপনার অ্যাভারেজ সুপারিগুলো, আমি আরেকটা বেজ দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাভারেজ টাইপের যে সুপারিটা, এই অ্যাভারেজ টাইপের সুপারি, এটা আপনার বর্তমান বাজার মূল্য রয়েছে 1.60 টাকার মধ্যে। এই সুপারি নিতে পারবেন 1.60 টাকার মধ্যেই, বর্তমান বাজার মূল্য 1.60 টাকা। এগুলো আপনারা কন্ডিশনের মাধ্যমে এই সুপারিগুলো নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে সুপারি রয়েছে, পুরো বাজার জুড়ে বিভিন্ন ভাগে ভাগে সুপারি রয়েছে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো পরিমাণের সুপারি নিয়ে বিজনেস করতে পারবেন। আপনারা যদি স্টক করে থাকেন বা স্টক করতে চান, তাহলে আপনারা বিভিন্ন রকমের স্টকের সিস্টেম রয়েছে আমার এই চ্যানেলে, বিভিন্ন রকমের স্টকের ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা যদি স্টক করেন সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনারা শুকনো সুপারি যদি স্টক করতে চান বা শুকিয়ে স্টক করতে চান, তাহলে কিন্তু আপনারা অ্যাভারেজ টাইপের সুপারিগুলো নিয়ে স্টক করতে পারেন। আর আপনি যদি সংরক্ষণের বিষয় যেটা আছে, সেটা যেমন পানিতে ভিজিয়ে অথবা মাটি চাপা দিয়ে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে আপনারা বড় সুপারিগুলো নিতে পারেন। এতে করে আপনার যে শুকান ভিজানোর পরে যে চামড়াটা মজানোর পরে যে ভিতরে সুপারিটা রয়েছে, সেক্ষেত্রে সুপারিটা নষ্ট হলো, মানে চামড়াটা নষ্ট হওয়ার পরও সুপারিটা বড় থাকবে, সেক্ষেত্রে আপনি যখন বিক্রি করবেন সেক্ষেত্রে আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন। তো ভিউয়ার্স, আর আপনারা বিভিন্ন সাইজের মূলত স্টকের জন্য মূলত বিষয়টা হচ্ছে আপনার উপযুক্ত বয়সের যে সুপারিটা আছে সেই সুপারিটাই আপনারা স্টক করবেন। আপনার এখানে হতে পারে যে ছোটো হোক আর বড় হোক, আপনার ডোন্ট নট ম্যাটার, আপনারা কোনো সমস্যা নাই, কিন্তু বাট আপনারা যখন স্টক করবেন সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে, যেমন আপনার যেমন কাঁচা সুপারিটা আছে, এই ধরনের কাঁচা সুপারি আপনারা স্টক করবেন না। আপনারা জাস্ট এই ধরনের যে পাকা সুপারিগুলো আছে, ছোটো হোক আর বড় হোক কোনো সমস্যা হবে না, আপনারা ছোটো বড় সব মিলিয়েই আপনারা স্টক করতে পারবেন। এরপরে আরও দেখতে পাচ্ছেন যে এখানে লাখ লাখ সুপারি রয়েছে, যে বিভিন্ন রকমের 4,000-এর বস্তা, এটি হচ্ছে 4,000 বস্তা, এগুলো কুরিয়ারের জন্য ডেলিভারির জন্য এই বস্তাগুলো রেডি হয়েছে, এগুলো আমরা আজকে ঢাকা পাঠাবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ সুপারি রয়েছে, এগুলো আমরা স্টকের জন্য আজকে কেনা হয়েছে, স্টকের জন্য কেনা হয়েছে। এইগুলো কিন্তু সম্পূর্ণভাবে এই যে পানিতে স্টক করা হবে। তো এই যে বিভিন্ন সাইজের, এগুলো কিন্তু বিভিন্ন সাইজের সুপারি, এগুলো স্টক করতে পারবেন আপনারা। আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে আমরা আপনাদের এই সুপারিগুলো দিতে পারবো খুবই লোয়েস্ট প্রাইসে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও। আল্লাহ হাফেজ।